মহিমণ্ডলে জন্মলভি দেবতা হেলে বি মরহি, জন্ম হেলে মৃত্যু সুনিশ্চিত। মাত্র কে জানিথিলা ঝিও পরে কোলরে পুয়টিকু পাই হসখুশিরে পুরি উঠুথিবা সুখ সংসারর আকাশরে করোনা মহামারী এমিতি কলাবাদল ঢাঙ্কি দেব, দুঃখ সাগররে ভসাই দেইযিব দুই অবোধ শিশুঙ্কু। এভাবে হৃদয় বিদারক ঘটনা যাহা সামনাকু আসিছি বালেশ্বর জেলা ভোগরাই ব্লক অন্তর্গত নিমাতপুর গ্রামরু। করোনার আক্রান্ত দম্পতি আগপছ হয়ে মৃত্যুবরণ কলে, আপমা ছেউণ্ড হয়ে গেলে দুনিয়া চিহ্নি শিখি নথিবা দুই কঁড়িয়া শিশু। ঈশ্বরঙ্ক বড় বিচিত্র নীতি, মহামারী করোনার করাল রূপ কেউঠি উজাড়ি দেউছি সংসার, তো কেউঠি বাপা মাঙ্কু হরাউছন্তি সন্তান, পুত্র কন্যা মানে অকালরে নিজ বাপা মাঙ্কু হরাউছন্তি। সেইভাবে করোনা কালরে স্বামী হরাউছি স্ত্রীকু, তো স্ত্রী হরাউছি স্বামীকু। গাঁঠু সহর সবুঠি শুভুছি হাহাকার শব্দ। এভাবে এক অশুভ সময়ের ডকাডকি হয়ে আরপারিকু চালিগলে সরকারি ডাক্তারখানার স্টাফ নর্স ভাবে কার্যরত থিবা পত্নী স্মিতা পণ্ডা, বয়স মাত্র 28 বর্ষ। আউ ঠিক তার এক মাস পরে রেল বিভাগের কর্মচারী রহিথিবা স্বামী কমলেশ পণ্ডা, বয়স মাত্র 36 বর্ষ, সে মধ্যে চালিগলে আরপারিকু। আউ বাপা মা ছেউণ্ড হয়ে গেলে 9 বর্ষর ঝিও আউ 2 মাসর পুয়। বড়মা বড়বাপা আউ জেজে বাপাঙ্ক পাখরে রই পিতৃমাতৃ সুখ পাউছন্তি হতভাগ্য শিশুকন্যা ও পুত্র। ঝিওর না কৃষ্ণা আউ পুয়টির না ওং। বালেশ্বর জেলা ভোগরাই ব্লক অন্তর্গত নিমাতপুর গ্রামর রামনারায়ণ পণ্ডাঙ্ক সানপুয় কমলেশ ইষ্টকোট রেলবাই মুখ্যালয়ের সেফটি ডিপার্টমেন্টর কর্মচারী ভাবে ভুবনেশ্বরে কার্যরত লাবেলে পত্নী স্মিতা পণ্ডা কটক আচার্য হরিহর কর্কট হসপিটালে স্টাফ নর্স ভাবে কার্য করুলে। সেমানঙ্কর জনে 9 বর্ষর ঝিও রইথিবা বেলে স্মিতা 9 মাসর গর্ভবতী মধ্য থিলে। এপ্রিল 15 তারিখরে স্মিতা করোনা পজিটিভ থিবা জনা পড়িবা পরে তাঙ্কু কটক বড় মেডিকাল স্থিত কোভিড হসপিটালে ভর্তি করা দেইথিলা। হসপিটালে ভর্তি হেবার 7 দিন পরে সেঠারে তাঙ্কর এক পুত্র সন্তান জন্ম হইথিলা। তেবে নবজাতকটি করোনা নেগেটিভ রইথিবা বেলে পুয় জন্ম হেবার মাত্র 7 দিন পরে স্মিতা সবুদিন পাই আখি বুজি দেইথিলে। স্ত্রীর অন্তিম সংস্কার সারি কমলেশ মা ছেউণ্ড ঝিও ও পুয়টিকু নেই নিজ গাঁকু পলাই আসিলে। বড় ভাই ভাউজঙ্ক হাতরে পুয় ঝিওকু টেকি দেই কমলেশ জলেশ্বরপুর গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে নিজের কোভিড পরীক্ষা করাইথিলে সুদ্ধা রিপোর্ট নেগেটিভ আসিলা। মাত্র করোনা লক্ষণ থিবা অনুভব করি কমলেশ তুরন্ত ভুবনেশ্বর ফেরি যাই সেঠারে পুনি পরীক্ষা করাইথিলে। সেঠারে রিপোর্ট পজিটিভ আসিবারু তাঙ্কু রেলবাই কোভিড হসপিটালে ভর্তি করা যাইথিলা। পরে গুরুতর হেবারু তাঙ্কু ভুবনেশ্বরস্থিত এক ঘরোই হসপিটালকু স্থানান্তর করা যাইথিলা। সেঠারে আইসিইউরে রখি 15 দিন ধরি চিকিৎসা করা যাইথিলে মধ্য তাহা বিফল হইথিলা। আউ গত বুধবার সকাল 5:15 মিনিট সময়রে তাঙ্কর মৃত্যু হয়ে যাইথিলা। তাঙ্ক মৃত্যু খবর পাইবা পরে ভুবনেশ্বর ভোগরাই সমেত সমগ্র নিমাতপুর গ্রামে শোকর ছায়া খেলি যাইছি। মো না হরিপদ পণ্ডা, মু এই গাঁর বাসিন্দা, ই আমার ঘর ভিতরে কথা। সে বহু দুঃখ ঘটনা, সে বর্ণনা করি হব না। সে যে ঘটনা দীর্ঘ 3 বর্ষ ধরে সে পিলাহান্ত মহান্ত দেখা হয়ে নাই, ফোনে যা কথাবার্তা, সে বউটা বি থরে মঝির আসিলে সে বি মহান্ত দেখা হয়ে নথিলা, সে ফোনলে কথাবার্তা। তাপরে শুনলা পর মু টোটালি মানে ঘরু বাহারি পারু না, যেতে মধ্যে বহুত দুঃখ লাগুছি, সে দুঃখ কহিনে ন সরে। গাঁর শোকাকল পরিস্থিতি, সমস্তে মূল্যবান হয়ে অছেন, ভগবান এইসব কাহারিকে ন দিয়ন্তু, সমস্তঙ্কর কুশল করন্তু, সমস্তে ভালরে রুহন্তু। যেউ কালি মধ্য কালি এমএলএ তাঙ্কু তহসিলদার ফসলা সব আসিলে 10,000 টাকা সাহায্য করে যাই, কিন্তু যে কথা উঠুছে অনাথ বলে, সে তো অনাথ বলে সেটা আমাকে খারাপ লাগুছে, কারণ তাঙ্ক মুন্ড উপরে হাত রেখে বহু কিছু অছে। জেজেবাপা অনেক, বড় বাপা অনেক, গাঁর কৌশি সহানুভূতি লোক বি বহু অনেক, আমি বি বহু সাহায্য সহযোগ করুছু,
କିନ୍ତୁ ଗୋଟେ କଥା ହେଉଛି ଯେ ଏଇଟାକୁ ନେଇ ଯେ ସରକାରଙ୍କର ହାତଟା ଯଦି ତାଙ୍କ ଉପରେ ପଡ଼ିଯାଆନ୍ତା ତାହେଲେ ନିଶ୍ଚିତ କିଛି ସେମାନଙ୍କର ଭବିଷ୍ୟତ ଉଜ୍ଜଳ ହୋଇପାରିଥାନ୍ତା, କିନ୍ତୁ ସେମାନେ ଅନର୍ଥା ନୁହଁ। ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀରେ ପାଠ ପଢ଼ୁଥିବା କୁନି ଝିଅ କ୍ରିଷ୍ଣାଙ୍କ ଉପରେ ଏବେ ଦୁଇ ମାସର ଭାଇ ଓଙ୍ଗର ବୁଝ। ଯେଉଁ ବୟସରେ କ୍ରିଷ୍ଣା ଖେଳକୁଦ କରିବା କଥା ସେହି ବୟସରେ ଭାଇକୁ ବୋତଲ ଧରି କ୍ଷୀର ପିଆଉଛି, ଦୋଳିରେ ଝୁଲାଇ ଶୁଆଇ ଦେଉଛି, ପୁଣି କାନ୍ଦି ଉଠିଲେ ନିଜ କାନ୍ଧରେ ପକାଇ ତୁନି କରାଉଛି। ଏସବୁ ଦେଖିଲେ ଯେକୌଣସି ଲୋକର ଆଖିରୁ ଲୁହ ବୋହି ଆସିବ, ତଥାପି ଛାତିକୁ ପଥର କରି ନିଜ ପରିବାରର ସେହି ଛୋଟ ଝିଅ ଓ ପୁଅଟିକୁ କେମିତି ଲାଳନ ପାଳନ କରିବେ ତାକୁ ନେଇ କମଳେଶଙ୍କ ବଡ଼ ଭାଇ ଦେବାଶିଷ ଓ ବାପା ରାମନାରାୟଣ ଏବେ ଚିନ୍ତାରେ। ମାନା ହେଉଛି କ୍ରିଷ୍ଣା କୁମାରୀ ପଣ୍ଡା, ଆଉ ମୁଁ ଏବେ ନିମାରପୁରରେ ରହୁଛି। ମୋ ବଡ଼ବାପା ଓ ବଡ଼ମା ଡାଡୁ ଦିଦମାଙ୍କ ଘରେ ଏବେ ମୁଁ ରହୁଛି। ମୋତେ ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଛି ବେଳେବେଳେ, ଯେତେ ମୋ ମନ ଯେତେବେଳେ ସଫା ହୋଇଥାଏ ସେତେବେଳେ ମୋତେ ବହୁତ ମାନେ ବୋର୍ ଲାଗେ। ସେତେବେଳେ ହିଁ ମୋ ବାପା ମାଆଙ୍କ ଅନେକ ଅନେକ ଫଟୋ ମୋ ମନରେ ଆସି, ମୁଁ ମୋ ଦେଢ଼ ମାସର ଭାଇକୁ ନେଇକି ମୁଁ ସ୍ୱପ୍ନ ଦେଖିଛି କି ମୁଁ ବଡ଼ ହେଲେ ଯେତେବେଳେ ଚାକିରି କରିବି ସେତେବେଳେ ମୋ ମାଆଙ୍କ କ୍ୟାନ୍ସର ହସ୍ପିଟାଲରେ ମୁଁ ଏକ ଡକ୍ଟର ହେବି ଏବଂ ମୋ ବାପାଙ୍କ ସେ ରେଲୱେ ଭାଇକୁ ଚାକିରି ଦେବି। ମୁଁ ଏତେ ବଡ଼ର ଦାୟିତ୍ୱ ତ ଏକଲା କରିପାରିବିନି, ତେଣୁ ମୁଁ ସରକାରକୁ ଏକ ନିବେଦନ କରୁଛି କି ସେମାନେ ସବୁ ଟିକେ ଆମକୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମେ ଆମ କାମକୁ ଆଗକୁ ବଢ଼ାଇ ପାରିବା। ମୋ ନାମ ଶ୍ରୀ ଦେବାଶିଷ ପଣ୍ଡା, ଏଠ ପୋଷ୍ଟ ନିମାତପୁର ଭାଇ ଦେହୁଟା ଜିଲ୍ଲା ବାଲେଶ୍ୱର। ସେ ଝଡ଼କୁ ତ ସହିବା ପାଇଁ ମୋର ହୁଏତ ମୁଣ୍ଡ ନାହିଁ, କାହିଁକିନା ମୋ ମୁଣ୍ଡ ଉପରେ ମୋ ବାପା ଅଛନ୍ତି, ସେ ସବୁ କିଛି ବୁଝୁଛନ୍ତି, ହ୍ୟାଣ୍ଡେଲିଂ କରୁଛନ୍ତି। ଗୋଟେ ଦୁଃଖ ହେଉଛି ଭାଇ ମଝିଦରିଆରେ ଛାଡ଼ି ଚାଲିଗଲା, ମୋ ସିଏ ଥିଲା ମୋର ଅଙ୍ଗ। ତ ବାପା ମାଆ ଯେଇଠି ଗଲେ ନ ରହିଲେ ତାର ଜେଜେବାପା ଆଉ ବଡ଼ବାପା ଅଛନ୍ତି, ସେମାନେ ଆମେ ତାଙ୍କର ଛାତ ହୋଇକି ଅଛୁ, ଚେଷ୍ଟା କରୁଛୁ ତା'ର କେମିତି ନାଳନ ପାଳନ କରି ତା'ର ଜୀବନ କେମିତି ସୁଗମ ସୁଗପଥ କରିପାରିବା। ଆଉ ତା'ର ପଢ଼ାପଢ଼ି ବିଷୟରେ ଆମେ ଚିନ୍ତା କରିନୁ, ଭାଇର କାମ ପରେ ଯଥାସାଧ୍ୟ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା। ଯେଉଁ ସେଣ୍ଟ୍ରାଲ ସ୍କୁଲରେ ପାଠ ପଢ଼ୁଥିଲା ଚେଷ୍ଟା କରିବା, ସେ ସେଣ୍ଟ୍ରାଲ ସ୍କୁଲରେ ପାଠ ପଢ଼ି ତା'ର ଜୀବନକୁ କେମିତି ଉତ୍ତମ ସୁଗମୟ କରିପାରିବା। ତା'ର ଭବିଷ୍ୟତର ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି ଡାକ୍ତର ହେବା ପାଇଁ, ଭାଇକି ଡକ୍ଟର କରିବ, ଆମେ ଚେଷ୍ଟା କରୁଛେ ତାକୁ ଡାକ୍ତର କରି କେମିତି ତା'ର ମଣିଷ କରିବା। ଅନାଥ ବିଷୟରେ ତା'ର ଜେଜେବାପା ଆଉ ବଡ଼ବାପା ଅଛନ୍ତି, ଅନାଥ ନୁହେଁ ସେ, ସେ ଆମ ମୋ ଝିଅ ପୁଅ ହୋଇକି ରହିବେ। ଯେଉଁ ମାମୁଁ ଘର ଯେଉଁ କହୁଛନ୍ତି ସେଇଟା ଆମେ ଛାତି ଫାଟି ଯାଉଛି ସେ କଥା ଶୁଣିବାକୁ, କାହିଁକିନା ଭାଇ ଆମେ କାହାକୁ ନେଇକି ଛାତିରେ ଯାଇକି ରଖିବା, ଭାଇ ଆଜି ମଝି ରାସ୍ତାରେ ଚାଲିଗଲା, ହୁଏତ ତା'ର ପୁଅର ଶେଷ ସନ୍ତକୁ ଆମେ ଛାତିରେ ରଖି ଜାଣିପାରିବା ଯେ ଏଇ ମୋର ଭାଇ। ଆଉ ପୁଅ ମଧ୍ୟ ତା'ପରେ ଯେମିତି ବହୁ ଡାକିଲା ସେ ଘୋଷାରି ହେଇଗଲା, କେମିତି ଭାଙ୍ଗି ପଡ଼ିଛି। ମୁଁ ଆଉ ସ୍ୱପ୍ନ ଦେଖିବି ଯେ ସରକାରୀ ସହାୟତା ଉପରେ ସ୍ୱପ୍ନ, ସେ ଯେତେବେଳେ ଆଜି କହିଛନ୍ତି ଯେ ତାର ପାଠପଢ଼ା ଦାୟିତ୍ୱ ବହନ କରିବେ, ଆଉ ତା ଛଡ଼ା ସେ ଶିଶୁଟିକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ସେ ବିହିତ ପଦକ୍ଷେପ ନେବେ, ସେଇଟା ମୋତେ ସାନ୍ତ୍ୱନାର ବାଣୀ ଶୁଣିଛି। ଏଭଳି ଘଡ଼ିସନ୍ଧି ମୁହୂର୍ତ୍ତରେ ଭୋଗରାଇ ବିଧାୟକ ଅନନ୍ତ ଦାସଙ୍କ ସହିତ ଭୋଗରାଇ ପ୍ରଶାସନ ଘରେ ପହଞ୍ଚି ସାହାଯ୍ୟର ହାତ ବଢ଼ାଇଛନ୍ତି। ଠିକ୍ ସେହିଭଳି କଂଗ୍ରେସ ନେତା ସତ୍ୟଶିବ ଦାସଙ୍କ ନେତୃତ୍ୱରେ ବ୍ଲକ କଂଗ୍ରେସ ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ପରିବାରକୁ ଆର୍ଥିକ ସହାୟତା ଯୋଗାଇ ଦିଆଯିବା ସହିତ ପୁତ୍ର କନ୍ୟାର ଭବିଷ୍ୟତ ଗଢ଼ି ତୋଳିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଏଥିସହିତ ଭୋଗରାଇ ବିଜେପି ନେତା ଅଂଶୁମାନ ମହାନ୍ତିଙ୍କ ନେତୃତ୍ୱରେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ପ୍ରତାପ ଚନ୍ଦ୍ର ଷଡ଼ଙ୍ଗୀ, ବିଜେପି ଜିଲ୍ଲା ସଭାପତି ଉମାକାନ୍ତ ମହାପାତ୍ରଙ୍କ ସମେତ ଜିଲ୍ଲା ତଥା ବ୍ଲକସ୍ତରୀୟ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ ନିମାତପୁରରେ ପହଞ୍ଚି ବାପମା ଛେଉଣ୍ଡ ପିଲା ଦୁହିଁଙ୍କ ସ୍ଥିତି ଅନୁଧ୍ୟାନ କରି ଆର୍ଥିକ ସହାୟତା ଯୋଗାଇ ଦେବା ସହିତ କେନ୍ଦ୍ର ସରକାର ସେମାନଙ୍କ ସାଥିରେ ରହିଥିବା କହିଛନ୍ତି। ଏହିଭଳି ବହୁ ସଂଗଠନ ତଥା ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଏବେ ବାପା ମା ଛେଉଣ୍ଡ ପିଲା ଦୁହିଁଙ୍କ ବିଷୟରେ ଚିନ୍ତା କରି ସାହାଯ୍ୟର ହାତ ବଢ଼ାଇବାକୁ ଆସୁଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି। କ୍ରିଷ୍ଣା ଆଉ ଓମ୍, କ୍ରିଷ୍ଣାକୁ 9 ବର୍ଷ ପୁରିଥିଲା ବେଳେ, ଓମ୍ ତାର ଯେଉଁ ଭାଇ ତାକୁ ମାତ୍ର 1.5 ମାସ ହେଇଛି, 2 ମାସ ହେବାକୁ ଯାଉଛି। ତେବେ ବାପା ମା ଛେଉଣ୍ଡ ହେଇଯାଇଥିଲା ବେଳେ ମା ଆଜି 1.5 ମାସ ହେଲା ଇହଲୀଳା ସମ୍ବରଣ କରି ସ୍ୱର୍ଗାରୋହଣ କରିଥିଲା ବେଳେ ବାପା ସେମାନଙ୍କର ମାତ୍ର 8 ଦିନ ତଳେ ଦେହାନ୍ତ ହୋଇଛି। ତେବେ ଏଇ ଦୁଃଖମୟ ସମୟରେ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ ଏଇ ନିମାତପୁର ଭଗରାଇ ବ୍ଲକ ଅଞ୍ଚଳର ନିମାତପୁର ଗାଁରେ। ସୁନ୍ଦର ଭାବରେ ତାକୁ ତାର ଲାଳନ ପାଳନ କରୁଛନ୍ତି ଆମେ ଆସି ଯାହା ଦେଖୁଛୁ।
କ୍ରିଷ୍ଣା ଏବଂ ଓମ୍କୁ ଯେଭଳି ଆଜି ବାପା ମା ଛେଉଣ୍ଡ କଲେ ସେଭଳି ଦୁଃଖ ଯେମିତି କାହା ଜୀବନରେ ନ ଆସୁ, କାହାକୁ ଯେମିତି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଏମିତି ଦୁଃଖ ନ ଦିଅନ୍ତୁ, ଏବଂ ତାଙ୍କର ଜେଠା ଜେଠେମା ବଡ଼ବାପା ବଡ଼ମା ବା ପରିବାରକୁ ଏ ଦୁଃଖ ସମୟରେ ସେ ପୁଅ ଝିଅଙ୍କୁ ଲାଳନ ପାଳନ କରିବାର ତାଙ୍କୁ କ୍ଷମତା ଦିଅନ୍ତୁ, ତାଙ୍କୁ ସହାୟ କରିବା ପାଇଁ ତାଙ୍କୁ ଶକ୍ତି ଦିଅନ୍ତୁ। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଭୋଗରାଇରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଶୁଭମଙ୍କ ସହିତ ସ୍ୱରିତ ସପନ ପଣ୍ଡା, GTV ଓଡ଼ିଆ।